আন্ডার কারেন্ট ওভার কারেন্ট নামানে বিজেপিয়ে। বিজেপিয়ে মানে অকল মোদি কারেন্ট। নির্বাচনক লই প্রবল আত্মবিশ্বাসী বিজেপি। প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পাছত তৃতীয় পর্যায়ের নির্বাচনক লই ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া দহটা লোকসভা সমষ্টি আর সাত মেত চারিটা সমষ্টিত হবলগিয়া নির্বাচনক লই প্রবল আত্মবিশ্বাসী শাসকীয় বিজেপি। প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী দায়িত্ব শেষ হওয়া শাসক বিরোধীর নেতা এতিয়া ব্যস্ত তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারণ। এই সময়খিনিত অসম প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার দাবি, কতো নাই আন্ডার অথবা ওভার কারেন্ট, আছে মাত্র মোদী কারেন্ট। আমার দ্বিতীয় পর্যায়ত খুব ভাল হয়েছে আর আমি আশা করছো, আমি বিশ্বাসী তৃতীয় পর্যায়ত ভারতীয় জনতা পার্টির মিত্রগোষ্ঠীর খুবই ভাল হব। সমগ্র ভারতবর্ষের এটাই কারেন্ট চলে আছে, সেটা মোদীজির কারেন্ট, বিজেপি আর মিত্রগোষ্ঠীর কারেন্ট। কোনো আন্ডার কারণ অভার কারণ যদি আছে মোদীজির সপক্ষে আছে। একে সময়তে সভাপতি ভবেশ কলিতায় কলে গুৱাহাটীত বিজুলী কলিতা মেধি জয়ী হব 5 লাখ ভোটক। গুৱাহাটীক লৈ বিজেপির নাই ভয় সংশয় থ্রেট। 5 লাখতকৈ অধিক ভোটত বিজুলী কলিতা মেধি ডাঙরিয়ী নির্বাচিত হব, কোনো ভয় কোনো শঙ্কা কোনো থ্রেট, দেয়ার ইজ নো থ্রেট ইন কেস অফ গুৱাহাটী লোকসভা কনস্টিটুয়েন্সি। ইফালে বিজেপির ব্যস্ততা নকমে বলে কই লোকসভা নির্বাচনের পাছতে বিজেপি সাজু হব উপনির্বাচনলৈ। ভবেশ কলিতার মতে সিডলি, বিহালি, ধলাই, বঙাইগাঁওত হব উপনির্বাচন। রাজ্যসভারও দুখন আসনত নির্বাচন হব বলে দাবি ভবেশ কলিতার। প্রকারান্তরে কোকরাঝারত ইউপিপিএলর জয়ন্ত বসুমতারী, বরপেটাত অগপর ফণীভূষণ চৌধুরী, শিলচরত পরিমল শুক্লবৈদ্য আর শোণিতপুরত রঞ্জিত দত্তর জয় নিশ্চিত বলে দাবি করলে ভবেশ কলিতাই। ডিব্রুগড়ত সর্বানন্দ সোণোৱাল আর কাজিরঙাত কামাখ্যা প্রসাদ দাসার জয় নিশ্চিত বলে কই কলিতাই পুনের কলে রাজ্যসভারও দুখন আসনত হবলগিয়া উপনির্বাচনলৈ সাজু বিজেপি। বা ইলেকশন হবই, ফণীভূষণ চৌধুরী ডাঙর বঙাইগাঁওত হব, রঞ্জিত দত্ত ডাঙরিয়ার হব, পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার হব, রাজ্যসভারও হব, দুখনকৈ রাজ্যসভার ইলেকশন হব। সরকার গঠন হওয়ার পিছত ইলেকশন কমিশনে নিশ্চয় নির্দেশনা জারি করব আর তার আধত আমি বাই ইলেকশনের কারণে প্রস্তুত হয়ে যাব। বিহালি সমষ্টির উপনির্বাচনের প্রার্থীর চর্চাত আছে তেজপুরের সাংসদ পল্লব লোচন দাসর নাম। যদিহে রঞ্জিত দত্ত জয়ী হয় বিহালির উপনির্বাচন হলে সমষ্টি পুনর নির্ধারণের ভিত্তিত হবনে নহয়। সমষ্টিটো এসসির বাবে সংরক্ষিত হয়েছে যদিও বিহালিত উপনির্বাচন যদি হয় পূর্বর সীমাতেই হব। এই ক্ষেত্রত কি কয় পল্লব লোচন দাসে? ভারতীয় জনতা পার্টি আজি যিখিনি মরম মই পাইছো এইটোতো মোৰ সমান মানুহে ভাগ্যবানটো পাবলৈ মানুহে ভাবে যে মই বিধায়কো হৈছো, মন্ত্রী হৈছো, সাংসদও হৈছো, পার্টি জেনেরেল সেক্রেটারি হৈছো। ইমান কম সময় ভিতর দলে ইমানখিনি দিয়ার পিছত যদি মই অসন্তুষ্ট হম, তেতিয়া তো দলের ইমান তৃণমূল পর্যায়ত কর্মী আছে তেওঁলোকের ভাব হব কি? এই কারণে মই এইটো পর্যায়ত মইতো সন্তুষ্ট আর হিমন্ত বিশ্ব শর্মা থাকালেকে মই কিবা চিন্তা করব লাগে বলে মই না ভাবো। সবকে দলের সিদ্ধান্ত, হে মইনো কেনেকে কম, মাননীয় মুখ্যমন্ত্রীয়ে যি সিদ্ধান্ত লব, আজি ইমান দিন 2011ৰ পৰাই তেখেতৰ পরামর্শ মতে রাজনীতিত আমি কাম করে আছো, এটা তেওঁ যি সিদ্ধান্ত লব আমি হে গ্রহণ করি। এআই বিজেপি নির্বাচন চলি থাকার মাজতে উপনির্বাচনের বাবেও নিজকে সাজু করেছে দলটোয়ে। অবশ্যই ইমান আত্মবিশ্বাস ভাল নে বেয়া সেয়া সময়হে কব। ভিডিও জার্নেলিস্ট পঙ্কজ বরার সহিতে হিরুল হকর সহযোগত রাজু বরুয়া, রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।